পানীয় জলের টালবাহানা শিলিগুড়ি পুরসভার। পুর নিগমের তরফে জানানো হয় ওই এলাকার জলে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কম রয়েছে, ফলে কিছুদিন যাবত ওই জল ব্যবহার করতে নিষেধ করা হয় পুরসভার তরফে। বৃহস্পতিবার প্রাক্তন মেয়রের উপস্থিতিতে শিলিগুড়ি পুর নিগম ঘেরাও করে বিক্ষোভ দেখান সিপিআইএম এর নেতা কর্মীরা। মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। ঘটনাস্থলে ডেপুটি মেয়র পৌঁছালে তাকে দেখে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা, ওঠে চোর স্লোগান, দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? সমস্যা সমাধানের আশ্বাস শাসক নেতার, অপরদিকে বিরোধীদের নিশানায় ঘাসফুল শিবির। পাউচ 1 লক্ষ বেশি পাউচ ওদের ক্যাপাসিটির বাইরে, 1 লক্ষ পাউচ প্রত্যেক দিন যাবে, 26টা গাড়ি 2টো টিপে যাবে। এইভাবেই আমরা জলের এই সিচুয়েশনটা 1 তারিখ অবধি মোকাবিলা করব। হোপফুলি 2 তারিখ বিকেলে জল মানুষকে আমরা দিতে পারবো তিস্তার জল। দূষিত পানীয় জল 20 দিন ধরে শিলিগুড়ির মানুষ খেলেন, হসপিটালে ভর্তি হলেন। মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য, সিদ্ধান্ত ঘোষণা করছেন তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই নিতে ব্যর্থ হলেন। ব্যর্থ হওয়ার কারণে আজকে চারিদিকে জলের হাহাকার। যে শহরের 47টি ওয়ার্ডের একটিমাত্র ওয়ার্ডে সারাদিন জল পাবে সেটা হচ্ছে মেয়র সাহেবের, আর বাদবাকি 46টি ওয়ার্ডের মানুষ তারা দিনে একবার জল পাবে এবং একটা নির্দিষ্ট পয়েন্ট। নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।